এইরকম আমলের অনেক দিক রয়েছে, কিন্তু আমল মানুষের ইসলামের প্রত্যেকটি ক্ষেত্রকে সামিল। তো আমল অনুযায়ী মানুষ ওর উপর দিয়ে পার হবে। ফামিনহুম মান ইয়ামুরু কালামহিল বাসার, এমনও মানুষ হবে, অসংখ্য মানুষ যারা এই পুলের উপর দিয়ে পার হবে চোখের পলকে। বাসার মানে দৃষ্টি চোখ, আল্লামহুন মানে হচ্ছে পলক, চোখের পলক একবার, এত দ্রুত বেগে। অমিনহুম মান ইয়ামুরু কাল বার্ক, আর কেউ কেউ পার হবে বিদ্যুতের গতিতে। বিদ্যুৎ কত গতিতে চলে আপনারা জানেন, যারা বিদ্যুৎ সম্পর্কে পড়েছেন, কারেন্ট কত। আর এই বার্ক থেকে হচ্ছে বোরাক, যে বোরাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল, হ্যাঁ, ইসরাই, হ্যাঁ, নৈশ ভ্রমণে মেরাজ যে ঘটনায়। অমিনহুম মান ইয়ামুরু কাররিহ, আর কেউ কেউ এই পুলের উপর দিয়ে পার করবে কিসের মতো, হ্যাঁ, ঝড়ো হওয়ার মতো, ঝড়ের মতো, ঝড় বাতাস যেমন বেগে চলে। ফারাস, আর কেউ কেউ এমন হবে যারা ঘোড়ার গতিতে চলবে, ঘোড়াও স্পিডে মোটামুটি চলে, কেমন ঘোড়া, কাল ফারাসের জওয়াজ, দ্রুতগামী ঘোড়া, জি, অলস ঘোড়া নয়। অমিনহুম মান ইয়ামুরু কারিকাবিল এবিল, আর কেউ কেউ অতিক্রম করবে উটের মতো, উট তো বুঝতে পারছেন আস্তে আস্তে চলে। অমিনহুম মান ইয়াদু আদওয়ান, কেউ দৌড় দিবে একটু করে, হ্যাঁ, দৌড়বে, মানে উঠার সমান হয়তো চলতে পারছে না। অমিনহুম মাইয়াম সিমাশিয়ান, কেউ আস্তে আস্তে হাঁটবে। অমিনহুম মাইয়া জাহাফ জাহাফান, কেউ পাছায় ভর দিয়ে চলবে। জাহাফ হচ্ছে পাছায় ভর দিয়ে, নিতম্বে ভর দিয়ে চলা। যে এরকম মানে আমল একেবারে খারাপের দিকে যাচ্ছে, ধীরে 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 নিচে নামছে। অমিনহুম মাইয়ুখতাফু, আর কেউ কেউ হবে যাকে নুচা হবে, নুচা আমরা সহজ ভাষাই নুচা বলি, চারিদিকে, হ্যাঁ, যে লোহার, হ্যাঁ, লোহাগুলিকে বাঁকা করা আছে, আমরা আঁকুড়া বলি, কি বলবেন এটাকে, কি বলেন আপনারা বলেন, শুদ্ধ ভাষা যে জানবে সে বলবেন, হ্যাঁ, বাংলা ভাষাবিদরা, জি জি, হ্যাঁ, লোহা আছে আর লোহাতে এইভাবে বাঁকা করা আছে আর একটু ধারালো করা আছে, একটু লাগালে, জি, আঁকড়া, হ্যাঁ হ্যাঁ, আঁকড়া, ওইটা আঁকড়া বলছে, ঠিক, আঁকড়া, ঠিক, জাজাকাল্লাহ খের, জি। অনেক হবে যাদেরকে আঁচড় লাগবে, সুবহানাল্লাহ, আঁচড় লাগবে, আর জখম আহত হবে, আর এই করতে করতে অনেকে জাহান্নামে চলেই যাবে, বরং অধিকাংশই জাহান্নামে যাবে। অয়ুল কাফি জাহান্নাম, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ফাইনাল জিসরা আলিহি কালালিব, কারণ এই পুলের উপর অনেক আঁকড়া থাকবে, অনেক আঁকড়া থাকবে, কাঁটা তারের বেড়া। চিন্তা করেন আপনি, যদি দুনিয়ার এইরকম হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবের, জাহান্নামের কি না হইতে পারে। তাখতাফুন নাস বি আমালি, মানুষকে আঁচড় দেবে তাদের বদ আমল অনুযায়ী। এখানে আমল বলতে খারাপ আমল অনুযায়ী, যার যত খারাপ আমল তার তত শরীরে আঁচড় লাগবে, এমনকি শরীর ক্ষত বিক্ষত হয়ে গোস্ত সব আঁচড়ে নেবে, গোস্ত নিয়ে যাবে, আর ওই অবস্থায় জাহান্নামে ক্ষত বিক্ষত হয়ে খুব খারাপ অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হবে। আমল অনুযায়ী মানে খারাপ আমল অনুযায়ী। এই ছিল হাদিস। এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। এই মর্মে যে হাদিস গুলি রয়েছে, অনেকগুলি হাদিস রয়েছে, হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, এছাড়া অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে।